প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা মূলত পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি এই অংশটুকুই পড়ব। এখন অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি পড়তে গেলে আগে আমাদের জানা দরকার অ্যামোনিয়া গ্যাস কী, কে আবিষ্কার করেন বা এর সংকেত কে আবিষ্কার করেন, অ্যামোনিয়া বায়ুর চেয়ে হালকা না ভারী, এগুলো আগে আমাদের জেনে নেওয়া দরকার। প্রথমে আমরা জানবো অ্যামোনিয়া গ্যাস কত সালে কী আবিষ্কার করেন। 1774 সালে বিজ্ঞানী প্রিস্টলি অ্যামোনিয়া গ্যাস আবিষ্কার করেন। কি বললাম? 1774 খ্রিস্টাব্দে বিজ্ঞানী প্রিস্টলি অ্যামোনিয়া গ্যাস আবিষ্কার করেন এবং তিনি এই গ্যাসের নাম দেন ক্ষারীয় বায়ু বা অ্যালকালাইন এয়ার। এর পরবর্তীকালে বিজ্ঞানী ডেভি অ্যামোনিয়ার সংকেত আবিষ্কার করেন। অ্যামোনিয়ার সংকেত তোমরা জানো, NH3। এখন অ্যামোনিয়ার অণুতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরমাণু সংখ্যার অনুপাত কত? অ্যামোনিয়ার অণুতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরমাণু সংখ্যার অনুপাত 1:3। এখানে একটা নাইট্রোজেন পরমাণু আছে, তিনটে হাইড্রোজেন পরমাণু আছে। যদি এমন প্রশ্ন হয় অ্যামোনিয়ার অণুতে নাইট্রোজেন ও হাইড্রোজেনের ভরের অনুপাত কত, তখন উত্তর হবে নাইট্রোজেন অনুপাত হাইড্রোজেন সমান 14:3, কারণ নাইট্রোজেনের ভর হচ্ছে এখানে 14 আর তিনটে হাইড্রোজেন পরমাণু, তাদের ভর হচ্ছে 3। তাহলে কী শিখলে? যে অ্যামোনিয়ার অণুতে নাইট্রোজেন ও হাইড্রোজেন পরমাণু সংখ্যার অনুপাত 1:3 এবং অ্যামোনিয়ার অণুতে নাইট্রোজেন ও হাইড্রোজেনের ভরের অনুপাত 14:3। এবার আমরা অ্যামোনিয়ার গঠন দেখব। অ্যামোনিয়া হচ্ছে সমযোজী যৌগ। এখানে নাইট্রোজেনের সাথে তিনটে হাইড্রোজেনের তিনটে সমযোজী বন্ধন থাকে। এই বন্ধনগুলো কীভাবে উৎপন্ন হয়? এখানে দেখো, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে কে কক্ষে 2টি ইলেকট্রন, এল কক্ষে 5টা ইলেকট্রন। তাহলে এল কক্ষের 5টা ইলেকট্রন বা সর্ববহিঃস্থ কক্ষের 5টা ইলেকট্রন আমরা দেখাবো এখন, 3, 4, 5। এবং তিনটে হাইড্রোজেন পরমাণু, তাদের তিনটি ইলেকট্রন আছে। এইভাবে এই ইলেকট্রন নাইট্রোজেন ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে ইলেকট্রন জোড় তৈরি করে এবং এই ইলেকট্রন জোড়গুলো ব্যবহার করে নাইট্রোজেন অষ্টপূর্তি ঘটায় এবং হাইড্রোজেন দ্বৈতপূর্তি ঘটায়। অর্থাৎ নাইট্রোজেন পরমাণু তাকে ঘিরে তিনটে হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে এবং প্রত্যেকটা বন্ধনে এখানে 2টো করে ইলেকট্রন আছে। এবার এই নাইট্রোজেনে দেখো, এই ইলেকট্রন 2টো কিন্তু বন্ধনে অংশগ্রহণ করে না। এই ইলেকট্রনকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার অফ ইলেকট্রন। এবার আমরা পড়ব অ্যামোনিয়ার আণবিক ভর। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। এখানে দেখো, নাইট্রোজেন পরমাণু আছে একটা, তার ভর হচ্ছে 14×1, হাইড্রোজেন পরমাণু আছে তিনটে, এদের মোট ভর হবে 1×3। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর হবে 17। আণবিক ভরকে M দ্বারা লেখা হয়। বাষ্প ঘনত্ব, এটাকে D দ্বারা লেখা হয়। বাষ্প ঘনত্ব সমান হচ্ছে আণবিক ভর বা আণবিক গুরুত্বের অর্ধেক। তাহলে অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব হবে 17/2 বা 8.5। যেহেতু অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব 8.5, যেটা কি না বায়ুর বাষ্প ঘনত্বের চেয়ে কম, তাই অ্যামোনিয়া বায়ুর চেয়ে হালকা। কী বললাম? অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব হচ্ছে 8.5, বায়ুর বাষ্প ঘনত্ব হচ্ছে 14.4, তাই অ্যামোনিয়া বায়ুর চেয়ে হালকা। এবার আমরা পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলি পড়ব। অর্থাৎ পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে গেলে কী কী রাসায়নিক দ্রব্য লাগে, কী শর্তে বিক্রিয়া হয়, বিক্রিয়া সমীকরণ কী,
কিভাবে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয় এবং পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে শুষ্ক করা হয়। তাহলে প্রথমে আমরা জানব যে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে গেলে কী কী রাসায়নিক উপকরণ লাগে। রাসায়নিক উপকরণ যেগুলো লাগে সেগুলো হচ্ছে, এক, অ্যামোনিয়াম লবণ, সেটা অ্যামোনিয়াম ক্লোরাইড হতে পারে কিংবা অ্যামোনিয়াম সালফেট হতে পারে। আর লাগে তীব্র ক্ষার, সেটা হতে পারে ক্যালসিয়াম অক্সাইড বা পড়াচুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন কিংবা সোডিয়াম হাইড্রোক্সাইড বা কোস্টিক সোডা। তাহলে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে গেলে কী কী রাসায়নিক দ্রব্য লাগবে? এক, অ্যামোনিয়াম লবণ, সেটা অ্যামোনিয়াম ক্লোরাইড হতে পারে কিংবা অ্যামোনিয়াম সালফেট হতে পারে। আর লাগবে একটা তীব্র ক্ষার, সেটা ক্যালসিয়াম অক্সাইড হতে পারে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে কিংবা সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। ক্যালসিয়াম অক্সাইড এটাকে বলে পোড়াচুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাকে বলে কলিচুন, আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে কোস্টিক সোডা। দু নম্বর, বিক্রিয়া নীতি। অর্থাৎ কী শর্তে বিক্রিয়া হয়। পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইড এর এক ভাগ এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর তিন ভাগ ভালোভাবে মিশিয়ে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। কী বললাম, পরীক্ষাগারে এক ভাগ ওজনের অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে তিন ভাগ ওজনের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে বা ক্যালসিয়াম অক্সাইড মিশিয়ে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এবার জানবো আমরা বিক্রিয়া সমীকরণ। অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া প্লাস জল, অর্থাৎ জলীয় বাষ্প। কারণ এখানে উত্তপ্ত করা হবে, যেহেতু জলটা তরল অবস্থা থাকবে না, এটা জলীয় বাষ্প অবস্থা থাকবে। এবার এই সমীকরণটা ব্যালেন্স করব। সমীকরণের ডান দিকে দেখো ক্যালসিয়াম পরমাণু আছে একটা, বাম দিকে আছে ক্যালসিয়াম পরমাণু একটা, তাহলে সমান আছে। এবার ক্লোরিন পরমাণু দেখো সমীকরণের ডান দিকে আছে দুটো, বাম দিকে আছে একটা, তাহলে এখানে দুই গুণ করে দেখো দুটো হয়ে যাবে। এবার নাইট্রোজেন পরমাণু দেখো সমীকরণের বাম দিকে তো দুটো আছে, ডান দিকে আছে একটা, তাহলে এখানে দুই গুণ করে দিলে দুটো হবে। এবার হাইড্রোজেন পরমাণু মিল করব, এখানে দেখো হাইড্রোজেন পরমাণু আছে চার দিয়ে আটটা, আর এখানে আছে দুটো, তাহলে দশটা। সমীকরণের ডান দিকে দেখো এখানে তিন দুয়ে ছটা, আর এখানে আছে দুটো, তাহলে এখানে চারটে করতে হবে তবেই দশটা হবে। তাহলে হাইড্রোজেন পরমাণু মিলে গেছে। এবার আমরা অক্সিজেন পরমাণু দেখবো মিলেছে কি না। সমীকরণের বাম দিকে অক্সিজেন পরমাণু দুটো, ডান দিকে দেখো অক্সিজেন পরমাণু দুটো, তাহলে এটা এখন ব্যালেন্স হয়ে গেছে, তাই সমানচিহ্ন করে দেবো। যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার না করে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হতো তাহলে বিক্রিয়াটা কেমন হতো? অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া, জলীয় বাষ্প। এবার এই সমীকরণটা ব্যালেন্স করো। ক্যালসিয়াম পরমাণু সমীকরণের ডান দিকে হচ্ছে একটা, বাম দিকে হচ্ছে একটা। ক্লোরিন পরমাণুর সমীকরণের ডান দিকে হচ্ছে দুটো, বাম দিকে একটা, তাহলে এখানে দুই গুণ করতে দুটো হয়ে যাবে। এবার নাইট্রোজেন পরমাণু দুটো আছে, এখানে দুটো করো দুই গুণ করে। হাইড্রোজেন পরমাণু দেখো এখানে চার দিয়ে আটটা আছে, সমীকরণের ডান দিকে দেখো তিন দিয়ে ছটা আর দুটো আটটা, মিলে গেছে। অক্সিজেন পরমাণু একটা আছে একটা, তাহলে এখন সমীকরণটা ব্যালেন্স হয়ে গেছে। যদি বিক্রিয়াতে অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করা হতো তাহলে বিক্রিয়াটা কেমন হতো? NH4 2SO4 প্লাস যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় তাহলে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট প্লাস অ্যামোনিয়া প্লাস জল। এই সমীকরণটা আবার ব্যালেন্স করো। এখানে দেখো সমীকরণের ডান দিকে সোডিয়াম পরমাণু দুটো, এখানে আছে একটা, তাহলে দুই গুণ করে দাও দুটো হয়ে যাবে। এবার সালফার পরমাণু দেখো
সমীকরণের ডান দিকে আছে একটা, এখানে আছে একটা। নাইট্রোজেন পরমাণু সমীকরণের বাম দিকে আছে দুটো, ডান দিকে আছে একটা, তাহলে এখানে দুই গুণ করে দাও, দুটো হয়ে যাবে। এবার হাইড্রোজেন পরমাণু হিসাব করো, চার দুই আটটা, এখানে আছে দুটো, দশটা। ডান দিকে করা আছে তিন দুই ছটা, তাহলে এখানে চারটে হতে হবে, দুই গুণ করে দাও। এবার অক্সিজেন পরমাণু হিসাব করো, এখানে আছে চারটে আর এখানে আছে দুটো, ছটা। এদিকে দেখো চারটে আর দুটো ছটা, তাহলে সমান হয়ে গেছে, সমান চিহ্ন করে দাও। চার নম্বরে আমরা পড়ব পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ। পরীক্ষাগারে উৎপন্ন গ্যাস সংগ্রহের তিনটে পদ্ধতি আছে। এক, জলের নিম্ন অপসারণ দ্বারা গ্যাস সংগ্রহ। দুই, বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস সংগ্রহ। তিন, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা গ্যাস সংগ্রহ। প্রথম বলি, জলের নিম্ন অপসারণ দ্বারা গ্যাস সংগ্রহ করা হয় যে গ্যাসগুলো সাধারণত জলে কম দ্রবীভূত হয় বা দ্রবীভূত হয় না, যেমন অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস। যে গ্যাসগুলো জলে দ্রবীভূত হয় এবং বায়ুর চেয়ে ভারী, সেই গ্যাসগুলোকে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি। বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় কোন গ্যাসগুলো? যে গ্যাসগুলো জলে দ্রবীভূত হয় কিন্তু বায়ুর চেয়ে হালকা, তাদেরকে সংগ্রহ করা হয় বায়ুর নিম্ন অপসারণ দ্বারা, যেমন অ্যামোনিয়া। তাহলে পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসকে কীভাবে সংগ্রহ করা হয়? বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। এখন যদি প্রশ্ন হয় যে পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় কেন, তখন তোমাদের উত্তর লিখতে হবে, অ্যামোনিয়া গ্যাস জলে অত্যন্ত দ্রাব্য, তাই জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না। এটি বায়ুর চেয়ে হালকা, তাই বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। পাঁচ নম্বর পয়েন্ট চলো, শুষ্ককরণ। অর্থাৎ পরীক্ষাগারে যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করেছি, সেই গ্যাসটাকে আমরা কিভাবে শুষ্ক করব? পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসের সাথে জলীয় বাষ্প মিশে থাকে। এখন এই জলীয় বাষ্পকে আমাদের অ্যামোনিয়া গ্যাস থেকে দূর করতে হবে। জলীয় বাষ্প দূর করার জন্য বা জলীয় বাষ্পকে শোষণ করার জন্য কয়েকটি পদার্থ আছে, যাদেরকে বলে নিরোধক। কী বলে? নিরোধক। নিরোধক কোন পদার্থগুলো? যেমন হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টোক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, এরা হচ্ছে নিরোধক। অর্থাৎ এই পদার্থগুলো জলীয় বাষ্প শোষণ করতে পারে। তাহলে এই পদার্থের মধ্য দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস পাঠিয়ে দেওয়া হয়, তাহলে জলীয় বাষ্প শোষণ করে নেবে। কিন্তু এই সমস্ত পদার্থগুলো ব্যবহার করে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা যায় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এদের সাথে বিক্রিয়া করে অন্য যৌগ তৈরি করে, ফলে এই পদার্থগুলোকে ব্যবহার করা যায় না। যেমন বলি, সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টোক্সাইড এদের অ্যাসিড ধর্ম থাকার জন্য আর অ্যামোনিয়া ক্ষারীয় হয়, বিক্রিয়া করে যায়। ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া যুক্ত হয়ে জুত যৌগ তৈরি করে, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড ক্ষারীয় হয় এবং অ্যামোনিয়াও ক্ষারীয় হয়, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে না। তাই পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসকে পরাচুনের স্তম্ভের মধ্য দিয়ে বা ক্যালসিয়াম অক্সাইডের স্তম্ভের মধ্য দিয়ে পাঠিয়ে জলীয় বাষ্প মুক্ত করা হয়। তাহলে যদি বলে পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসে কীভাবে শুষ্ক করা হয়, কী লিখবে? না, ক্যালসিয়াম অক্সাইড বা পরাচুন স্তম্ভের মধ্য দিয়ে জলীয় বাষ্পপূর্ণ অ্যামোনিয়া বা জলীয় বাষ্প মিশ্রিত অ্যামোনিয়া গ্যাস পাঠালে জলীয় বাষ্প শোষিত হয় এবং জলীয় বাষ্প মুক্ত অ্যামোনিয়া গ্যাস নির্গত হয় বা শুষ্ক অ্যামোনিয়া নির্গত হয়।